মামুনুল হকের অ্যাকাউন্টে ছয় কোটি টাকা হেফাজতের তিনশো তেরো অর্থদাতা চিহ্নিত প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে তিনশো তেরো জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান কে এম হাফিজ আক্তার বলেন হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা তিনশো তেরো জনকে চিহ্নিত করা হয়েছে মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ছয় কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে তিনি বলেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতেই সাবেক আমির আল্লামা শফিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় ওই বিয়ের অনুষ্ঠানে মামুনুল হক জুনায়েদ আল হাবিব সহ কয়েকজন নেতার বৈঠক হয় সেই বৈঠকে আল্লামা শফিকে সরিয়ে বাবু আমির করার পরিকল্পনা হয় ছাব্বিশ মার্চ থেকে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট নেতাদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হচ্ছে এরই মধ্যে রোববার হেফাজতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় গত আঠারো এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয় উনিশ এপ্রিল তাকে একটি মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয় ছাব্বিশে এপ্রিল তাকে আদালতে হাজির করে অন্য দুই মামলায় আরও দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ মামনুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ জানায় সম্প্রতি গ্রেফতার হওয়া হেফাজত নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে পাকিস্তানে একটি সংগঠনের আদলে তারা হেফাজতে ইসলাম বাংলাদেশকে গঠন করে পাকিস্তানের মতো দেশকে গড়ে তুলতে চেয়েছিল শনিবার গ্রেফতার হেফাজতের কেন্দ্রীয় ন্যায় বেয়ামির আহমদ আব্দুল কাদের ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক সভাপতি হেফাজত ইসলামের অধিকাংশই জামাত শিবিরের সঙ্গে জড়িত হেফাজত ইসলাম ও মাদ্রাসার শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার উৎখাত করে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন মামুনুল হক